একটা বিষয় প্রশ্ন করতে চাই, একটু মাথা খাটায় শুনবেন প্রিয় ভাইরা। মনে রাখবেন এখানে একটা কান আছে, এখানেও একটা কান আছে, আছে না নাই? জব ইহাঁ সে সুনোগে ইহাঁ সে নিকল জায়েগা, লেকিন জব ইহাঁ সে ইহাঁ সে ইহাঁ সে সুনোগে খুদা কি কসম ইয়ে ইহাঁ পে রহ জায়েগা, ইয়ে নিকলেগা নাহি। এখান থেকে শুনতে হবে, অবজার্ভ করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে আমি কি বলতে চাচ্ছি। তাকান, এটা হচ্ছে মাহফিলের পোস্টার। এটা কিসের পোস্টার? আপনারা বলেন কিসের পোস্টার? মাহফিলের পোস্টার। জাস্ট ফর ফাইভ মিনিট একটু ভাবেন যে এটা পোস্টার না, এটা হচ্ছে মেডিকেল রিপোর্ট। কি রিপোর্ট? শুনি নাই। আপনি গেলেন রাজশাহীতে, সবাইকে বলছি, সবাইকে, সবাইকে, মুরব্বী, যুবক, মা, বোন, সবাইকে, আমি জাস্ট একটু ভাবাতে চাই, আপনাকে একটু ভাবাতে চাই। রাজশাহীর মেডিকেল কলেজ সবচাইতে হায়ার লেভেলের জায়গা, যেখানে সবচাইতে সার্টিফিকেট যাদের কাছে হায়, তারা সেখানে বসে, যোগ্য ডক্টররা বসে। যাওয়ার পরে বলুন, ডাক্তার সাহেব, দিস ইজ মাই মেডিকেল রিপোর্ট, আই হ্যাভ চেকড মাই বডি, আমি দেখেছি আমার শরীরটা কেমন, পুরো রিপোর্টটা এখানে আছে, আপনি একটু বলেন যে আমি কেমন আছি, আমার শারীরিক অবস্থাটা কেমন। ডাক্তার সাহেব রিপোর্ট নিল, অবজার্ভ করলো, এমনি 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 সব দেখলো, আপনার হার্ট দেখলো, হৃদয়টা দেখলো, সব দেখলো এই মেডিকেল রিপোর্টে। প্রায় বিশ মিনিট পর ডাক্তার সাহেব বলতেছে যে ভাই, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি, আই এম রিয়েলি। যুবকটা কি মানে? রিপোর্ট দিয়েছি, আমার চেক করলেন, বলেন আমি কেমন আছি, সরির মানে কি? আপনাকে ডাক্তার বলল, ভাই আমার অবজারভেশন বলতেছে যে আপনার শারীরিক যে অবস্থা, আই হোপ, আই থিঙ্ক ইউ উইল ডাই উইদিন এ উইক, আপনি এক সপ্তাহে মারা যাবেন। আচ্ছা ভাই, যদি ডাক্তার আপনাকে বলে যে আপনি এক সপ্তাহে মারা যাবেন, তাকান তো এই যে দেখেন আমার মুখে একটা মুচকি হাসি আছে, দেখা যায় মুচকি হাসি, দেখা যায় তো এই হাসি, যদি ডাক্তার বলে যে আবরার সাহেবের হায়াতের সময় মাত্র সাত দিন, এই মুচকি হাসি কি আর চেহারায় থাকবে? এই যে মুরব্বীরাও আজকাল বিন্দাস ঘুরে বেড়ায়, চায়ের দোকানে আড্ডা দেয়, কত সুন্দর ঘুরে বেড়ায় মুরব্বী। মুরব্বী জানে যে আমার হায়াতের সময় বেশি একটা বাকি নাই, তবুও মুরব্বীর মাঝে একটা খুশি, আনন্দ, বেঁচে থাকার একটা আশা আছে না নাই? যদি মুরব্বীকে ডাক্তার বলে যে এই মুরব্বী সাহেব, শোনেন আপনার কিডনি অবস্থা খারাপ, আপনি এক সপ্তাহে মারা যাবেন, বলে যে টুকরা ভাইরা বলেন তো মুরব্বী আগের মতো কি আর চলতে পারবে? চেহারায় কোনো হাসি থাকবে? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ডাক্তার আপনাকে বললো আপনি থরথর করে কাঁপতে শুরু করলেন, তার মানেই আপনি ডাক্তারকে যেই পরিমাণ বিশ্বাস করেন, আল্লাহকে সেই পরিমাণ বিশ্বাস করেন। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ডাক্তার বললে আপনি হতভম্ব হয়ে যান, আরে আমি মারা যাব, সুদ ছাড়, ঘুষ ছাড়, সব ছাড়, তওবা কর, আর রব বলছে তুই এই মুহূর্তে মরতে পারিস, আপনি সুদের টাকা ছাড়তে পারলেন না, আপনি ঘুষের টাকা ছাড়তে পারলেন না, যুবক তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করতে পারলে না, তার মানে তুমি রবকে সেই পরিমাণ বিশ্বাস করো না যে পরিমাণ বিশ্বাস তুমি ডাক্তারকে করো, ঠিক না বল? এটার নাম শিরক। শিরক তো শুধু শুনছেন আল্লাহর সঙ্গে কাউকে পূজা করলে শিরক, অনেক ওয়ে আছে শিরকের। যখনই আপনি ডাক্তারকে আল্লাহর উপর প্রাধান্য দিবেন, তখনই আপনি আল্লাহর শক্তির সঙ্গে ডাক্তারের শক্তি শক্তিকে প্রাধান্য দিলেন, এটার নামই হচ্ছে শিরক বলেন, নাউজুবিল্লাহ। আজ থেকে এই শিরক কি আর করা যাবে? আমাদের বিশ্বাস ভরসা শুধুমাত্র একজনের উপরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এবার নগর মানুষ আমাকে বলেন, মৃত্যু যখন আমাদের কাছে আসবে, যদি বিশাল বড় কোনো নেতা হয়, সেই ব্যক্তিটা মৃত্যু কি অনুমতি নিয়ে আসবে? যে আপনি তো অনেক বড় নেতা সাহেব, নগর মেয়র আপনি, তাই না? ঠিক আছে, একটু অনুমতি চাই, অনুমতি দেওয়া যাবে, এরকম কোনো কিছু কি হবে? আচ্ছা আমার কাছে মালাকুল মক আসলে বলো, কে আপনি? ও আপনি না অনলাইন বক্তা, অনেক ফ্যান ফলোয়ার্স, আমি কি আসতে পারি? হবে না, বুঝে নাই, হবে না, যখন আসবে ফিরে আর যাবে না, আপনাকে নিয়েই চলে যাবে, ঠিক আছে? সেদিন ইয়াকুব
আলাইহি সালাতু ওয়া সালামের নাম কি আপনারা শুনেছেন সবাই? একজন বড় আল্লাহর নবী। ওনার কাছে একবার মালাকুল মওত আসলো। যখন আসছে মালাকুল মওত, আল্লাহ তাআলা ইয়াকুব নবীর সঙ্গে মালাকুল মওতের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ, পড়ে সেখানে ইয়াকুব বসে আছেন ঘরের ভেতরে, মালাকুল মওত এন্ট্রি নিয়েছে। মালাকুল মওতকে দেখার পরে সেদিন ইয়াকুব বলছেন, হে মালাকুল মওত, তুমি আমার দরবারে কেন এসেছ? তুমি কি আমার রুহকে কবজ করবার জন্য এসেছো, নাকি তুমি আমাকে সাক্ষাৎ করবার জন্য আমার কাছে এসেছ? মালাকুল মওত ডাক দিয়ে বলে, হে ইয়াকুব, আজ তোমার রুহকে কবজ করবার জন্য আসি নাই, বরং তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমি সাক্ষাতের জন্য এসেছি। তবে প্রিয় ভাইয়েরা, বলেন তো, বন্ধু বন্ধুর কাছে বিভিন্ন আবদার করে কি করে না? বন্ধুর কাছে বন্ধুর আবদারটা আছে না নাই? সেদিন ইয়াকুব বললেন, তোমার কাছে আমি একটা আবদার করতে চাই। আবদারটা হচ্ছে, যখন আমার মৃত্যুর সময়টা কাছাকাছি চলে আসবে, তুমি আমার কাছে একজন মেসেঞ্জার, একজন বার্তা বাহক পাঠাবা। মুরব্বীরা, আপনার ডাক পিওনের নাম শুনছেন না আপনারা সবাই? ডাক পিওন আগে ছিল এগুলো, এখন তো ভাই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, তারপরে আপনার আছে ইনস্টাগ্রাম। একটা মেসেজ লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন, এটা ফ্রম বাংলাদেশ টু আমেরিকা এক সেকেন্ডে পার হয়ে যাবে। এটা তো বর্তমান সময়, বাট আগের যুগে পিওন ছিল, আগের যুগে একজন বার্তা বাহক থাকতো। সেদিন ইয়াকুব একজন বার্তা বাহক পাঠাবা, যে আমাকে এসে বলবে, হে ইয়াকুব, তোমার সময়টা শেষ, তুমি প্রস্তুতি গ্রহণ করো। মালাকুল মওত ইয়াকুবের এই আবদার শুনে কোনো কথা বললেন না, সোজা ব্যাক করে চলে গেলেন। আফটার আ লং টাইম, দীর্ঘ লম্বা সময় পরে আবার মালাকুল মওত আসলেন। এবার যখন মালাকুল মওতকে সাইদরে ইয়াকুব দেখেছেন, উনি ভাবতেছেন অবশ্যই আজকে সাক্ষাতের জন্য এসেছে, কারণ ডিল ছিল কি, আগে একজন বার্তাবাহক আসবে, আমাকে বলবে, দেন আই উইল টেক দ্য প্রিপারেশন, দেন দ্য ডেথ উইল কাম, আগে আমি প্রস্তুত হব, তারপরে মৃত্যু আসবে। মালাকুল মওতকে হে বলল ইয়াকুব, মালাকুল মওত ইয়াকুবকে বললেন, যে ইয়াকুব, তোমার মৃত্যু চলে এসেছে, এখনই তোমার রুহটাকে কবজ করা হবে। এটা শুনে সাইদনা ইয়াকুব অবাক হয়ে গেলেন, আরে ডিল তো এটা নয়, আমার কাছে মালাকুল মওত আসার পূর্বে মেসেঞ্জার আসবে, বার্তা দিবে, অনুমতি চাইবে, তারপরে মৃত্যু হবে, তুমি আগে কেন চলে আসছো? মালাকুল মওত বলল, হে ইয়াকুব, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের কাছে মালাকুল মওত এসেছে আর অনুমতি চেয়েছে, এটা কশ্চিন কালেও সম্ভব হতে পারে না। অনুমতি চেয়ে আসবে,